আসসালামু আলাইকুম। আমি এখন একটা গান শোনাবো, তো আমার কাছে কোনো মাইক্রোফোন নেই, সো কেমন লাগবে আমি জানি না। এটা পড়ার কারণ হচ্ছে আমার মাথায় প্রচুর তেল, সো ভালো লাগছে না দেখতে, তাই এটা পড়েছি। বাই দ্য ওয়ে, ঠিক আছে, আমি একটা গান শুনি। যদিও আমি খুব ভালো গাইতে পারি না, ট্রাই করছি। ওকে, আমি কেন লজ্জা পাচ্ছি, আমার সামনে তো কেউ নেই। বাই দ্য ওয়ে, মেবি ক্যামেরা সেই। ওকে ফাইন, রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা শিরা। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা শিরা। ভালো লাগে শিশির ঝরা, ভিজে যাওয়া কিছু ঘাস ফুল, ভালো লাগে এক চিলতে রোদ, অকারণে করে ভুল। ভালো লাগে শিশির ঝরা, ভিজে যাওয়া কিছু ঘাস ফুল, ভালো লাগে এক চিলতে রোদ, অকারণে করে ভুল। ও বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে। হো, রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা শিরা। বাই দ্য ওয়ে, আই এম সরি, অ্যাকচুয়ালি আমার নিচের তরকারিওয়ালা মামাগুলো আমার গানের মধ্যে খুব ডিস্টার্ব করছিল, কিন্তু ওদেরকে আসলে বাদ দেওয়া যাচ্ছে না, বিকজ অফ আই ডোন্ট হ্যাভ মাইক্রোফোন অ্যান্ড আমি এমনি গাইলাম। সো অ্যান্ড এটা আমার একজন স্পেশাল মানুষ আছে যে আমার এই গানটা খুব পছন্দ করে, ইভেন আমার কাছ থেকে শুনতে যায়। সো স্পেশালি ভিডিওটা তার জন্য, থ্যাংক ইউ, বাই।